আমার মনে হয় বলিউড প্রচুর কথা বলছে আর কেউ কথা বলছে না। I'm in a profession where I can use my art to represent the politics I believe in. And আজকে আমি যার সঙ্গে আড্ডা দিতে চলেছি আমাদের সকলের খুব প্রিয় সায়ানি গুপ্তা। সায়ানি, কলকাতাতে স্বাগত। যদিও কলকাতা তোমার হোম টাউন, কিন্তু তোমাকে খুব কম পাওয়া যায়। হ্যাঁ, কলকাতা মানে আই কিপ লুকিং ফরওয়ার্ড টু কামিং, কারণ ফুচকা। আর এখন আমার নতুন একটা অবসেশন হয়েছে লুচি, সাদা আলু তরকারি। কাজেই আমি বোম্বেতে অনেক সময় মানে আই গেট ক্রেভিংস, আই এম হ্যাপি টু কাম ব্যাক। আমার অ্যাকচুয়ালি মা খুব অসুস্থ, তাই জন্য আই এনিওয়ে হ্যাড টু কাম। আর এই সময় এই ফিল্মটাও হলো, সো ইটস আই মিন ইউ নো sort of wrapped the first schedule. তো হ্যাঁ, তারপরে আই এম স্টেইং ব্যাক, সেটা সবসময় হয় না, কারণ আমি সবসময় কাজে আসি বা শ্যুটে আসি, প্রমোশনে আসো। হ্যাঁ, আর লাস্ট টাইম আই ওয়াজ হিয়ার ওয়াজ ফর ইন্ডিয়া টুডে কনক্লেভ। কিন্তু যে জিনিসটা দর্শকদের ভালো লাগবে সেটা হচ্ছে তোমাকে বাংলা ছবিতে পাবে, সেটা নিয়ে একটু যদি বলো। ফিল্মটার নাম হচ্ছে হোম কামিং। ডিরেক্টর সৌম্যজিৎ বলে একটা বাচ্চা ছেলে, সে অ্যাক্টরও এবং এটা তার প্রথম সিনেমা। এবং এদের একটা গ্রুপ আছে লোক বলে, আর এরা থিয়েটারও করে। সো দ্য ফিল্ম ইজ অ্যারাউন্ড আ বাঞ্চ অফ কিডস হু ডু থিয়েটার ইন আ রিউনিয়ন অফ সর্টস। এবং ইটস অ্যান অনসং কাস্ট, একটা মানে থিয়েটার গ্রুপ বা নাটকের গ্রুপ এবং কলেজে এরা একসাথে নাটক করে এসেছে, এবং তারপরে একটু বড় হয়ে তাদের কি ইকুয়েশন, কিভাবে কি সব মানে যা পার্সোনাল রিলেশনশিপ ফ্রেন্ডশিপের মানে অ্যারাউন্ড। আর খুবই সুইট একটা মানে গল্পটাও খুব মিষ্টি মতো। আর অ্যাকচুয়ালি বিকজ এরা খুব মানে ছোটো ছোটো বাচ্চারা, ইটস ভেরি সুইট দ্য হোল এক্সপিরিয়েন্স। আর পুরো কি বলে মানে যে মাহলটা খুবই একটা মিষ্টি আড্ডা মতো, খুব মজা হয়েছে। দেখো, আমি যদি আর্টিকেল 15-এর কথা বলি, ছবিটা লোকজন মানে এটা তো ক্রিটিক্যালি লোকজন পছন্দ করেছে, তার সাথে সাথে দর্শকও পছন্দ করেছে। এবং তুমি যে সাপোর্টের কথা বলছো না, এই এই ছবিটাতে এটা এমন একটা স্ক্রিপ্ট, এখানে আমার মনে হচ্ছে হিরো হচ্ছে স্ক্রিপ্ট। তোমার কী মনে হচ্ছিল ওই স্ক্রিপ্টটা পড়ে বা ওই ছবিটা করার সময়? ফার্স্ট অফ অল আর্টিকেল 15 একটা খুবই রেলেভেন্ট এবং রেলেভেন্ট আই থিঙ্ক ইজ দ্য ওয়ার্ড, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফিল্ম। এবং আমাদের ভারতবর্ষে যা হচ্ছে এখন, আমরা মোটামুটি সবাই খুবই খুবই ওয়ারিড, রাইট? আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি, হ্যাঁ। এবং মানে দেয়ার মেনি মেনি ডেজ অ্যান্ড নাইটস ওয়ার আই ফিল ভেরি হেল্পলেস অ্যান্ড রিয়েলি হোয়াট ইউ ডু, ইউ নো। অ্যান্ড আই থিঙ্ক আই এম ভেরি ফর্চুনেট দ্যাট আই এম ইন আ প্রফেশন ওয়ার আই ক্যান ইউজ মাই আর্ট টু রেপ্রেজেন্ট দ্য পলিটিক্স আই বিলিভ ইন, অ্যান্ড দ্য কাইন্ড অফ স্টোরিজ আই ওয়ান্ট টু সর্ট অফ গ্যা ইউ নো রেপ্রেজেন্ট। সো আর্টিকেল 15 যখন আসে এবং অনুভব সিনহা ওয়ান্টেড টু কাস্ট মি ইন হিজ আর্লিয়ার ফিল্ম, যেটা হয়নি আনফর্চুনেটলি ডেটসের কারণে, আমি ইনফ্যাক্ট আই ওয়াজ সিটিং উইথ হিম, দ্যাটস ওয়েন হি ওয়াজ লাইক ইউ নো আই হ্যাভ অ্যানাদার ফিল্ম, ডু ইউ হ্যাভ ইওর ডেটস? আর তখন আমার মানে এরকম বসেই আমাকে জাস্ট মেসেজটা অরিন্দম শিলে ফুল ফিল্মটা করার কথা ছিল আমার, সেটা আনফর্চুনেটলি হয়নি। এবং অরিন্দম দার আমার মেসেজ এলো তখনই যে না না, দ্যাট ইটস নট দ্য ফিল্ম ইজ নট ওয়ার্কিং আউট। সো আই ওয়াজ সিটিং উইথ অনুভব সিনহা, আই ওয়াজ লাইক ও ইউ নো হোয়াট, আই থিঙ্ক মাই ডেটস জাস্ট ওপেন্ড আপ ইন মার্চ, and that's how the film happens. So thank God everything happens for a good reason. Good reason. And tokhon mane that's when he gave me the script, and bollo tumi poro, ebong shei dinke ami rate porlam, I was really overwhelmed, you know. I was just so happy that somebody was trying to make a film like this and in this way, karon eto ekta balanced narrative ebong eto, it's not only just powerful but it's also entertaining and funny, you know. So it was incredible. So I messaged him, I sent him a long message saying, dekho tumi mane amake tumi jodi assist korte bolo, clap o dite bolo, I would be more than happy to come and do anything on the project because I just want to support the project and I just want to be part of the project. I amar kache mane that's the on center, honestly.
So when, in fact, Anubhav sir, jokhon amake diyechilo, I mean, tarpor mane jokhon amake bollo je I wanted to play Gora, I was like, you know, that's really sweet. Thank you. You know, the real concern that we have, I think that we wanted a window to sort of, you know, sheita ekta reflect korar, and it was also self-reflective, you know. So, and amar honestly khub ekta, mane tumi jeta bolchile difficult ki na, ekdomi difficult na, because I think for me playing Gora is easier than playing a Damini, not in terms of say body language and other things, but I mean it's exhausting to play a character like Damini in formal shots because you have to look in a certain way and make up hair, you know, it's very exhausting to do a glamorous part really. I mean it sounds weird, but you know you have to constantly be. Haan, maine thoda amar chulta erokom, and I have given a really good take, but people, there are like six people in front of the monitor saying, no, we have to do another one because chulta erokom mane perfect hota hobe. But you know, you have to like constantly, that the concern is more in how you're looking, and you know, it's like it has to be, it's exhausting to do so much makeup and hair and some 6-7 changes every day and wearing these stilettos and all. Trust me, I mean, I am so at home playing somebody like Gora because, you know, I don't really have to, I have to think about other things, you know, I don't have to, I have to think about, you know, what she's feeling in the scene and what has happened before the scene, as opposed to keep, I mean, you know, I mean, tick kore, it's not superficial really. I mean, even in Damini there are other things, but yeah, I just find it more like relaxing, and আমার কাছে মানে দ্যাটস দ্য অন সেন্টার অনেস্টলি. এখন ওয়েব সিরিজ হচ্ছে, এগুলো যারা তোমরা যারা অ্যাক্টিং করতে ভালোবাসো, শুধুমাত্র ওই একই ধরনের ছবি করতে পছন্দ করো না, এখন কি তাহলে অনেকটা বদলেছে? এবং তোমাদের কাছে যারা মানে অভিনয় শিখে আসছো, অভিনয় করতে চাইছো, শুধুমাত্র ওই স্পেক মানে ওই টিপিক্যাল কয়েকটা অভিনয়ের মধ্যে বেঁধে না থাকে, তাদের জন্য খুব ভালো হচ্ছে বলে তোমার মনে হয়? খুবই ভালো হচ্ছে, এবং খালি অভিনেতা অভিনেত্রীর জন্য না, ডিরেক্টর রাইটার টেকনিশিয়ান সবার জন্যই, কারণ ওটিটি একটা খুব ভালো জিনিস করেছে, দে হ্যাভ ইটস রিয়েলি ব্রোকেন দ্য হায়ারার্কি। আগে তুমি খালি পোস্টারে হোর্ডিংয়ে খালি স্টারদের দেখতে, এখন তুমি অ্যাক্টার্সদের দেখছো। মানে আমি এটা প্রায় বলে থাকি যে একদিন আমি আমার মানে বম্বেতে আমার বাড়ি থেকে আমি টাউনে যাচ্ছিলাম, তো তুমি সিলিংক যেটা বম্বেতে সিলিং, সেখানে মানে ইউ উইল সি একটা মানে স্ট্রেচে পুরো বড় বড় হোর্ডিং আছে। সো আই রিয়েলাইজ দ্যাট এতগুলো হোর্ডিংয়ে একটাও ফিল্মের হোর্ডিং নেই, সবকটা ওটিটির হোর্ডিং। লাভলি। এবং দ্যাটস ওয়েন ইউ রিয়েলাইজ হাউ বিগ দ্য ওটিটি হ্যাজ বিকাম অ্যান্ড পাবলিক ফিগার যারা হয়, যারা তোমরা অভিনয় করো, তোমাদেরকে দর্শকরা যখন দেখছে কোনো একটা চরিত্রে, তখন না অনেকটা বিলিভেবল হয় যে তোমাদের অভিনয়টা এতটাই ভালো হয়, সাধারণ মানুষ খুব তাড়াতাড়ি ইনফ্লুয়েন্সড হয়। ইন দ্যাট কেস, এখন যা পলিটিক্যাল সিনারিও হয়ে দাঁড়িয়েছে, যেভাবে সোশ্যাল ভায়োলেন্স দিন দিন বাড়ছে, তোমার কি মনে হয় না যে বলিউড সেখানে একদম চুপ? মানে আমার মনে হয় বলিউড প্রচুর কথা বলছে আর কেউ কথা বলছে না। তুমি এখানে কতজন কথা বলেছে, তুমি সাউথের ইন্ডাস্ট্রিতে কে কথা বলেছে? কেউ না, এক্সেপ্ট ফর ওয়ান সিদ্ধার্থ। এত রিজনাল ইন্ডাস্ট্রিজ কে কথা বলেছে? একটাও স্পোর্টসম্যান, একটাও ক্রিকেটার, একটাও ফুটবলার, একটাও টেনিস প্লেয়ার, একজনও অ্যাথলিট কেউ কথা বলেছে? কেউ কথা বলেনি। যারা বলছে খালি বলিউড থেকেই বলছে। অ্যান্ড বলিউড ইজ নট জাস্ট অ্যাবাউট দ্য এ লিস্টার্স, ইটস অ্যাবাউট অল অফ আস। সায়ানির কাছ থেকে এইরকমই ভীষণ ভালো ভালো ছবি, ভালো ভালো অভিনয় আমরা আশা করব। প্লিজ সাবস্ক্রাইব টু আরোহী, আর আই হোপ টু এন্টারটেইন ইউ, অ্যান্ড ইয়া উই হোপ ফর আ মোর পিসফুল সোসাইটি ভেরি সুন।